বলেন বলেন হুজুর বলেন, কত বলছেন এটার দাম? আর মিয়া কমায় টমায় বলেন, পঁচাশি বলছে, পঁচানব্বই, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন পঁচানব্বই হাজার টাকা বলছে কিন্তু দিতেছে না। চলুন আমরা দেখি আরো গরু দেখতেছে এদিকে। বলেন বলেন দাম বলেন। এক লক্ষ সত্তর হাজার টাকা দাম যাইতেছে এটার, আর এটার যাইতেছে এক লক্ষ আশি। সুন্দর করে বলেন আবার দাম। বলেন হুজুর বলেন, বলেন দাম বলবেন না? না কেমনে বলি, এই যে দাম বলে এই দাম বললে তো মুশকিল। আচ্ছা অনেক গরু আছে এখানে, ধরে দেখি কি বলে এটার দাম। কত বললো হুজুর, কত বললো? এক দশ বললো। এটা এক লক্ষ দশ হাজার টাকা বলছে। এক লক্ষ বিশ হাজার টাকা বলছে এটা দাম। চলেন দেখি, দিব না এটা ব্যাপারই দিব না। এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে কিন্তু দিবে না। কি অবস্থা, দাম টাম চলতেছে? ওইদিকে একটা দাম চলতেছে, চলেন দেখি বড় গরুর দাম চলতেছে। সত্তর দেয় ভাই, এক সত্তর। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দাম গরু আপনারা দেখতে পাচ্ছেন। কত চাইছে যারা? দুই চল্লিশ চাই। আমরা এক সত্তর বলছেন না? কত চাইছেন ব্যাপারি? আচ্ছা আপনারা খামারি না? আচ্ছা আচ্ছা, এটা কত চাইছেন, কত চাইছেন আপনি? এরা কত বললো? এক সত্তর। আচ্ছা এখন আপনি যদি গরু বেছেন, আমরা একটা গরু দেখছি, কমাটমায় বলেন ওনারা যদি যদি আমরা নেন, আমরা এখন নিয়ে যাবো গরু এক লাখ আশি হাজার টাকা যান, এক লাখ আশি হাজার। আলহামদুলিল্লাহ কোন দুই লাখ টাকা গেলে ভাই কার কথা আর বললেন আপনি? আপনি এটা যদি পারেন তাহলে আপনি কথা কর। এক লক্ষ আশি হাজার টাকা এই গরুটার দাম বললো কিন্তু ওনারা দিবে না খামারিরা। কোথায় থেকে আসতেন আপনারা ভাই? রূপসী থেকে। ও রূপসী, রূপসী যে আপনার ইয়ে তো আসছে যে, হ্যাঁ হ্যাঁ আপনি ওই চাচা তো গরুর দাম যেভাবে বলছে ভালোই বলে মোটামুটি দাম। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গরু হাটে কিন্তু গরু আছে,